পুজো এলেই বাঙালির মন নেচে ওঠে। তবে মহালয়ার মন্ত্রধ্বনি, ঢাকের বাদ্যি, ধূপের গন্ধ আর মানুষের উচ্ছ্বাসের অন্দরে একটি প্রশ্ন রয়ে যায়, বাংলার মৃৎশিল্পীদের অস্তিত্বের প্রশ্ন। গড়িয়ার রথতলার তপনবাবু বিগত 55 বছর ধরে এই শিল্পের সাথে যুক্ত। শোনা যাক তিনি কি বললেন। এই পরিস্থিতিতে, কোভিড পরিস্থিতিতে স্বাভাবিকই একটা সমস্যা দেখা দিয়েছে আর্থিক দিক দিয়ে, অনেক দিক দিয়ে, কিন্তু মৃৎশিল্পীদের অবস্থাটা কিরকম, মানে এখন আপনারা কতটা সমস্যার চরম পরিস্থিতিতে আমরা চলছি এবং কাজ করছি। ধরো যে কাজটা বিক্রি হতো 100 টাকা, সেই কাজটা 25 টাকা, তাহলে আমাদের সহশিল্পীদেরও বাঁচাতে হচ্ছে, কারখানাকে বাঁচাতে হচ্ছে। আমাদের যেভাবে এই 2 বছরে মেরুদণ্ড ভেঙে গেল, দিয়ে কবে সোজা হবে ঠিক নেই, আমাদের তো সরকারি কোনো সহযোগিতা নেই। বিকল্প যে আমরা একটা কিছু করব সেও পরিস্থিতি, ধরো আমি 55 বছর কাজ করি, এখন তো বিকল্প আমার করা কিছু। তারপরে আমাদের যারা কাজ করে সমস্ত শিল্পী, বহু শিল্পী এই 2 বছর ধরে কাজও করতে পারে না, বাইরে যারা যায় তারা যেতে পারছে না, খুব চরম পরিস্থিতি। শুধু আমি নয়, তোমার পাওনা শিল্প তাদের বিনিময়ে যে কিছু পাওয়া সেটা পাওয়ার কোনো বাসা কফ। এই মৃৎশিল্পের ভবিষ্যৎ কী দেখছি? ভবিষ্যৎ ভালো নয়, ভবিষ্যৎ ভালো নয়। নতুন জেনারেশন আগ্রহের সঙ্গে আসছে না, এটার একটা কারণ হচ্ছে এটা একটা নেশার শিখতে হবে। বিরতি অনেক সময়, এত কষ্টের কাজ নয়, বিরতি অনেক সময়, 18-20 ঘন্টা দিয়ে, তারপরে খুব মনোনিবেশ করে কাজ করতে, অন্য মনস্কতা চলে না। আগে যেমন অনেক ছেলেপেলে কাজ শিখতে আসতো, মোবাইলের যুগে আসে এখন কাজ শিখতে আসছে না, এবং ছেলেপেলেরা কাজ করছে সবসময় মোবাইল নাড়া যায়, কালের দিকে ধ্যান ধ্যান কম। আচ্ছা, সেটা কি আপনার মনে হয় যে এই পরিস্থিতিতে তারা যেহেতু সেই যেরকম পরিশ্রম করে কাজ করবে সেই অনুযায়ী সে টাকা পাচ্ছে না বলে কি তাদের? না না, টাকা পাচ্ছে টাকা পাচ্ছে, কিন্তু সামাজিক পরিস্থিতিটা এই হয়ে টাকা পাচ্ছে। সে যে একটা শিল্পী হবে, সে যে একটা ভালো কারিগর হবে, সেটাও হচ্ছে না।